প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য দেখা করলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুয়ের দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক ডক্টর পুনম ক্ষেত্রপাল সিং। দেখা করতে সকালে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে যান তিনি। এ সময় স্বাস্থ্য খাতে বাংলাদেশের উল্লেখযোগ্য অগ্রগতির প্রশংসা করেন পুনম ক্ষেত্রপাল সিং। পরে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য দেখা করেন বিশ্বের বৃহত্তম সেবা সংগঠন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট ডক্টর নরেশ আগরওয়াল। এ সময় পারস্পরিক সহযোগিতামূলক বিভিন্ন বিষয়ে কথা বলেন তারা।